বস 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 কি বাড়িতে আছেন? কি সান্দু কি হইছে? জব্বর খবর আছে বস। কি খবর? পুলিশ তো সুলেমান মির্জার আরো দুইটা গোড়া নিয়ে হানা দিছে। শুনলাম তো। এর আগে দুইটা গোড়া নিয়ে হানা দিছিল, এবার দিল আরো দুইটায়। অপেক্ষা কর, অপেক্ষা কর, পুলিশ আস্তে আস্তে আরো কিছু ধরবো। সুলেমান মৃধা পালানোর জায়গাও খুঁজে পাইব না বস। আমি কিন্তু ব্যাপারটা ধরতে পারছি। কি ধরতে পারছো সান্দু? কয়ে বলা। পুলিশ যে সুলেমান মৃধার মাল সাবান আটকাই দিয়েছে, এর পিছনে আপনার ভূমিকা আছে বস। আরে না না, কি কষ্টই, আমার কি আর অত ক্ষমতা আছে বস? আপনি আমার লাগেও মজা করেন, আমার তো মনে হয় বাকারে দিয়ে আপনি মুখে একদম কুলুপ দিয়ে রাখ, এই সব কথা একদম মুখ দিয়ে উচ্চারণ করবি না। মনে রাখিস দেওয়ালেরও কিন্তু কান আছে। চিন্তা করি না বস, আমি সব গিলা ফেলাইছি, কিন্তু একটা ব্যাপার ভাইবা আমার খুব চিন্তা হইতেছে। কোন ব্যাপার বলতো? এই যে আপনি সুলেমান মির্জার লেজে পাড়া দিলেন, ও তো আপনার প্রতি পদক্ষেপ নিব। আরে নিব তো আমি জানি, এইবার তার খোঁচাটা অনেক বেশি লাগছে, সেই খবরও আমার কাছে আছে। তাহলে সে যদি এবার শোডাউন দেয়? শোডাউন দিব কিনা জানি না, তবে এইবার যে সে একটা গর্জন দিব সেইটা বোঝা যাইতেছে। কিন্তু সুলেমান মির্জা এটা জানলো কি কইরা যে এটা আপনার কাম? তার তো এই ইনফরমেশন জানার কথা না সান্দু। বুঝলা যাস কেন? ওর নাম সুলেমান মির্জা, প্রতিপক্ষরে ছোট করে দেখার কোনো কারণ নাই, তাই সবসময় আমাকে সতর্ক থাকা লাগবে। অবশ্য আমি সবসময় তৈরি থাকি। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, ভালোই হয়েছে ফোন করছো, নাহলে আমি তোমারে ফোন করতাম। শুনলাম আব্বাস চেয়ারম্যানের নাকি হ্যাপি এখন থ্রেট মাইরে আসছেন। ভালো করছেন, ভালো করছেন ওস্তাদ। হ্যাঁ, যেমনি বাড়ছিল তাতে এখন বাড়ি মারা খুব দরকার হয়ে বসছিল। চুপ থাকো মিয়া, ওই মুখে আর কোনো কথা কো না, তোমার তো লজ্জা থাকা উচিত। জি, আমি তো মানে ঠিক বুঝা আবার মানে কি কইতে চান আপনি? পরপর চারটা গোডাউনের ঠিকানা পুলিশ জানে কেমনে? লিখায় কিভাবে এইসব কথা? হ্যাঁ, তুমি কি করো সারাদিন? তোমার ওই বাকারে আমার একদম সুবিধার থাকে না, আর তুমিও একটা অকম্মার ধারী। একটা কথা শুনে রাখো মুসলিম সরকার, বকুলপুরের চেয়ারম্যানদের জোরে আমি একখান ঠেলা দিব, তুমি তৈরি হও। ঠেলা দিবেন আপনি? আমি বুঝতেছেন যে আমার তৈরি হইছে, ঠিক বুঝা পারতেছি না যে যদি একটু খোলা সাকবেটা কইতেন আর কি। পুরো বাম হয়ে গেছে, এখনো তোমারে বুঝায় কম লাগবো না? অথচ ওই যাত্রা পালান করে কেমনে পটাইতে হয় সেটা তুমি খুব ভালো জানো। রহমান ভাই, হ্যাঁ, মান সম্মান করলাম আপনারও আছে আমারও আছে, কথায় কথায় যদি এগুলি কন তাইলে কিন্তু মুখে মুখে তর্ক করা বন্ধ করো। কলজাটা আমার কিন্তু পুইরা যাইতেছে, ওই আব্বাস চেয়ারম্যানরা আমি সারুম না। কার কলিজা হাত দিছে ওর আমি সুদে আসলে বুঝাই দিব। সুদে আসলে বুঝাইবেন? লাভ লসের হিসাব নিকাশ আছে, বহুত হিসাব নিকাশ আছে কইলাম, আমার কি করতে হইব? মানে মুসলিম সরকার কি করা লাগবে এইটা খালি কর না। তুমি বাবু, তুমি কেমনে আমার এই কামে সাহায্য করবা? খেল যখন একবার শুরু করছি তখন আর থামুন না। আমি এই সুলেমান মৃধা কত ভয়ঙ্কর হইতে পারি, বকুলপুরের প্রত্যেকটা মানুষ আরে আরে টের পাবে। নাকি দুই রকম সুরে কথা কইতেছে, নাকি ডরাইছে নাকি আমারে ডর দেখাইতেছে। চলে মান মৃধা, আসার মধ্যে মনে হয় আন্দায় যাইতেছে, বাইর করবো কেটা মুসলিম সরকার।